তামিম ইকবালের টি টোয়েন্টি ভাবনা, শুধুমাত্র টি ওয়ানডে এবং টেস্ট আগামী ছয় মাস। তামিম ইকবাল শুধু ওয়ানডে এবং টেস্ট খেলতে চান, টি টোয়েন্টি থেকে আগামী ছয় মাস নিজেকে সরিয়ে নিলেন আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে। তিনি শেষে এটিও অ্যাড করেছেন, আশাবাদ ব্যক্ত করেছেন তাকে প্রয়োজন পড়বে না। আর টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে যদি কখনো যদি পিসিবির এমন মনে হয় যে তামিম ইকবালকে প্রয়োজন, তখন সে ভাববে কামব্যাক করার চিন্তা করবে। ব্যাপারটা সুদূরপ্রসারী, আপনি সমালোচনা করেন, সমালোচক হন অথবা হ্যাটার হন, এন্ড অফ দ্য ডে আমার মতো সবার মতো আপনি বাংলাদেশ ক্রিকেট টিমের সাপোর্টার। তো যদি সুদূর প্রসারী যে ভাবনাটা সেটি করেন, তবে এটি ভাবতে হবে আমাদের কতদিন সাকিব আল হাসান থাকবে, কতদিন তামিম ইকবাল থাকবে। মাশরাফি বিন মুর্তজা ইতিমধ্যে চলে গেছে, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এখন নতুন করে ভাবতে হলে আমাদের মুস্তাফিজুর রহমানের বিকল্প ভাবতে হবে, এখন অনেক সময় বাকি আছে। তবে সাকিব আল হাসান যেটি বলেছে আরও ছয় বছর সে খেলতে চায়, আজকে তামিম ইকবাল যেটি বললো আর পাঁচ বছর চার বছর খেলতে চায়। তো এটি স্পষ্ট যে সবার শেষ আছে, সবাই চলে যাবে, তো আমাদেরকে বিকল্প তৈরি করতে হবে, বিকল্প ভাবতে হবে। সেদিক দিয়ে চিন্তা করলে তামিম ইকবালের যে ভাবনাটা সেটি অবশ্যই সমর্থনযোগ্য, সমর্থন করার মতো। কারণ হঠাৎ করে একদিন তামিম ইকবাল যদি বলে ফেলে আমি টেস্ট টি টোয়েন্টি ওয়ানডে কোনোটাই খেলব না, তো এই জায়গাটাতে আমরা কি সমালোচনা করে কি তার বিকল্প তৈরি করতে পারবো? অবশ্যই না। টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে হয়তো আমরা ভাবছি আমাদের কি হবে, ওপেনিংয়ে ভালো খেলবে কে, কারণ কেউ ধারাবাহিক না। তো সেই ভাবনাকে সামনে রেখে আমাদের সামনে ব্যস্ত শিডিউল, বিপিএল এর পরে পরে রয়েছে আমাদের আফগানিস্তান সিরিজ, এরপরে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের টি টোয়েন্টি সিরিজ রয়েছে। তো আমাদের খুব ভালো সুযোগ রয়েছে জায়গাটাতে, মানসম্মত প্লেয়ার যারা বিপিএল এ নিজেদের প্রমাণ করবে, যারা এর আগে দল থেকে ছিটকে পড়েছে আবার কামব্যাক করার চেষ্টা করছে, হার্ডওয়ার্ক করছে, তাদেরকে দিয়ে চেষ্টা করানো যাবে। বলতে গেলে, সংক্ষেপে বলতে গেলে, আমাদের সামনে অনেক বড় সুযোগ রয়েছে টি টোয়েন্টির জন্য বা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য যে স্কোয়াড তৈরি সেটি তৈরি করা। এর মাঝখান দিয়ে আপনি এমন না তামিম ইকবাল একদম খেলার বাইরে চলে যাচ্ছে, কারণ আমাদের টেস্ট ওয়ানডে অনেকগুলো সিরিজ রয়েছে, সেখানে তামিম ইকবাল খেলতে পারে, তামিম ইকবাল নিজেকে ফিট রাখতে পারে। তো সে যখন সিনিয়র খেলোয়াড়, তার 33 বছর হয়ে গেছে, একদিন একদিন তাকে যেতেই হবে, বিকল্প তৈরি করতে হবে, ভাবতে হবে, এভাবেই এভাবে আমাদের ভাবতে হবে। সাকিব আল হাসানের বিকল্প লাগবে, সেম সেম সাকিব আল হাসান পাওয়া যাবে না, সেম সেম তামিম ইকবাল পাওয়া যাবে না। তাদের থেকে ভালো আসতে পারে, তাদের খারাপও আসতে পারে, কিন্তু আমাদের যে লাল সবুজের পতাকা, এটির বিকল্প তো নাই, বাংলাদেশের বিকল্প তো নাই, আমাদেরকে খেলতে হবে। নাজমুল হাসান পাপন এবং ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালালি মুনিস, ওনারা চেষ্টা করেছেন অনেক, কারণ তারা হয়তো বা সর্বশেষ আমাদের যে সিরিজগুলো বা পারফরমেন্স বিবেচনা করেছেন, এই জায়গাটা কেউ নিজেদেরকে প্রমাণ করতে পারেনি। আর তামিম ইকবাল হয়তো বা যেটি ভেবেছে সেটি আপনাদের ভাবনার সাথে যারা সমালোচনা করতেছেন তাদের ভাবনার সাথে অবশ্যই 100% যায়, কারণ তামিম ইকবাল যদি অনেকগুলো বল খেলে, অনেক সময় নিয়ে খেলে, তখন দোষ হয়ে যায়, সমালোচনা হয়, যে কারণটাতে তামিম ইকবাল টি টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। তো সেদিক দিয়ে বিবেচনা করলে সমর্থনযোগ্য, ভালো লাগছে না আমাদের, আপনাদের জন্য বলছি, আপনাদের ভালো লাগছে না তামিম ইকবালকে, তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছে। এখানে সমালোচনা করা, হাসি ঠাট্টা করা বা এগুলো বলার কোনো মানেই হয় না আমি মনে করি, যেটি যেতে হবে সবাইকে, বারবার একটা কথা বলছি, সবাইকে যেতে হবে, সাকিব আল হাসানও একদিন যাবে। আপনি সমালোচনা করে আপনি আবেগ দেখে তার পারফরমেন্স কেড়ে নিতে পারবেন, পারফরমেন্স নিয়ে আসতে পারবেন, মন দিয়ে খেলতে হবে। লাল সবুজ বাংলাদেশ নামটা, লাল সবুজ পতাকাটা, যেই রঙটা, এটিকে বুকে ধারণ করে খেলতে হবে ভিতর থেকে, তখন আপনার যে কারণে খেলছেন, পারফরমেন্স দেওয়ার জন্য খেলছেন, সেটি বেরিয়ে আসবে, সমালোচনা করে নয়। এভাবে হোক, আমাদের পাইপলাইনটা এভাবে তৈরি হবে, কেউ একজন যাবে, কেউ একজন আসবে, নিজেকে প্রমাণ করতে পারলে সে থাকবে, না হয় আরও একজন আসবে। কারণ যে প্রসেসিংটা ক্রিকেটার বের করে নিয়ে আসা, যে প্রসেসিংটা ছোটোখাটো প্রসেসিং নয়, যা ঘর থেকে গিয়ে আপনি খেললেন এবং টি টোয়েন্টির জন্য, টেস্টের জন্য, ওয়ার্ল্ডের জন্য নিজেকে প্রমাণ করলেন এবং খেলতে লাগলেন টি টোয়েন্টি আন্তর্জাতিক ফরম্যাটে, আন্তর্জাতিক অঙ্গনে, এটি তো হয় না, আসতে হবে একটা প্রসেসিংয়ে। এভাবে আমাদের বিজয় আসবে, এভাবে আমাদের লাল সবুজ, আমাদের বাংলাদেশ নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।